হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। এই দুদিন ব্লগ বানাতে পারেনি, কেননা শরীরটা ভালো ছিল না। আজকে শরীরটা ভালো আছে, তাই আমি আপনাদের সামনে এসেছি। খুব গরম পড়েছে, বৃষ্টি নেই, বর্ষাকাল। দুদিন একটু বৃষ্টি হলো, কিন্তু সেরকম বৃষ্টি হয়নি, মাঝামাঝি ধরনের বৃষ্টি হলো। কিন্তু এই বৃষ্টি হলে তো চলবে না, আরও বেশি বৃষ্টি হতে হবে। বর্ষার সময় বর্ষা না হলে তো সেটা মানায় না, এমনি ফসলের ক্ষতি হচ্ছে, জিনিসপত্রের দামও এমনিতে আকাশ ছোঁয়া হয়ে গেছে। তারপর বৃষ্টি নেই, কোনো রকম বৃষ্টি দেখা নেই। এক একটা জায়গায় এত বৃষ্টি হচ্ছে, ভাসিয়ে দিচ্ছে। এবার পলাশির মতো জায়গায় তো বৃষ্টি হচ্ছে না, মনে হচ্ছে যেন আষাঢ় শ্রাবণ এই 2 মাস নিয়ে তো বর্ষাকাল, এবার আষাঢ় শ্রাবণ নিয়েও বোধ হয় গ্রীষ্মকাল করা উচিত। বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ় শ্রাবণ এইগুলো সব মিলিয়ে বোধ হয় গ্রীষ্মকাল করা উচিত, সেরকমই করা উচিত, কারণ তো বৃষ্টি নেই, প্রচণ্ড গরম। এবার স্নানটা সেরে ফেলতে হবে, আজকে নিমন্ত্রণ আছে, নিমন্ত্রণ বাড়িতে যেতে হবে। প্রচণ্ড ডিপ্রেস লাগছে, ওয়েদার খারাপ। দেখা যাক বাড়ির বাদ বাকিরা কী করছে। আমার মা কাটাকুটি করছে এখন, দেখতে পাচ্ছেন ঘুটিতে আমার মা কাটাকুটি করছে রান্নাঘরে। দেখি কি হচ্ছে রান্নাঘরে। পটল হচ্ছে, এখানে ডাল কমপ্লিট হয়ে গেছে। দেখি বাবা কি করছে। পরে কাঁচার আওয়াজ আসছে মনে হয় বাবা। হ্যাঁ, বাবা কাঁচাকুচি করছে। প্রচন্ড গরম পড়েছে, মেঘলা মেঘলা আকাশ, রোদ উঠেছে। এবার স্নানটা আমাকে সেরে ফেলতে হবে, কেননা দুপুর এখন 1টা বেজে গেছে প্রায়। স্নান করতে হবে, কারণ আজকে সন্ধ্যের দিকে নিমন্ত্রণ আছে, বিয়ে বাড়ি নিমন্ত্রণ, ফ্রেশ হতে হবে। স্নান তো হয়ে গেল, স্নান হয়ে গেল, এবার মুখে তো দাড়ি বেরিয়েছে। আজকে যেহেতু একটা জায়গায় নিমন্ত্রণ আছে, সুতরাং দাড়িটা কাটতেই হবে আজকে। এই তো এই হবে। হ্যালো বন্ধুরা, আমি ক্লিন শেভ হয়ে গেল। আমি ক্লিন শেভে বেশি পছন্দ করি। ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা যদি ভালো লাগে থাকে ভিডিওটা অবশ্যই লাইক করবেন। আমার চ্যানেল যদি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।